বঙ্গবন্ধু নিহত হওয়ার পর তথাকথিত নতুন সরকারের জন্য প্রথম স্বীকৃতি এসেছিল পাকিস্তান থেকে, উপহারও পাঠিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। তাহলে পাকিস্তান কি মুজিব সরকারের অবসান প্রত্যাশা করেছিল? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্বে পাকিস্তানকে নিয়ে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন নীলাদ্রি শেখর। শীর্ষ পর্যায় থেকে সাধারণ পাকিস্তানি কেউই বাংলাদেশের কাছে পাকিস্তানের আত্মসমর্পণ মন থেকে মেনে নিতে পারেনি। বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হলেও অব্যাহত ছিল ষড়যন্ত্র। 195 জন যুদ্ধাপরাধী সহ 93,000 যুদ্ধবন্দী পাকিস্তানে ফিরে গেলেও বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি তারা। চীন বাংলাদেশকে স্বীকৃতি দিতে চাইলে তাতে বাধা দেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। তবে মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক চাপে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। 74 জুনে ঢাকা সফর করে ভুট্টো বলেছিলেন তার সফর সফল হয়েছে। অনেকে মনে করেন সেই সফলতা বোঝা গেল জাতির পিতা নিহত হওয়ার পর। আমরা দেখি যে 74 সালে ভুট্টো যখন এই দেশে আসছিলেন, তারপর থেকে এখানে চীনাপন্থী দলগুলির আবার সরগরম হয়ে উঠল এবং কমরেড হক জুলফিকার আলী ভুট্টোকে চিঠি দিলেন অস্ত্র এবং অস্ত্র সাহায্য চেয়ে। মসজিদ করা যাচ্ছে না, ধর্ম পালন করা যাচ্ছে না, এগুলি বলে গোলাম আজম প্রচুর অর্থ এনেছিলেন এবং সেগুলি এখানে এই আওয়ামী লীগ বিরোধী বঙ্গবন্ধু বিরোধী অপপ্রচার প্রোপাগান্ডা এবং বিভিন্ন স্থানে নানা রকম বিপর্যয়কর অবস্থা তৈরি করার জন্য ব্যয় করা হয়েছিল। পাকিস্তান ইন্দনে পাকিস্তানি এগুলি করেছে, পাকিস্তানের পরিকল্পনা। 75-এর 17 আগস্ট করাচির ডন পত্রিকার প্রকাশিত খবরে দেখা যায়, বঙ্গবন্ধু নিহত হওয়ার পর রাওয়ালপিন্ডিতে সামরিক বাহিনীর হেডকোয়ার্টারে কয়েকজন সেনা কর্মকর্তা ঢাকা মিশন সফল হয় উল্লাস প্রকাশ করেছে। 15-ই আগস্ট রাত 11টায় নতুন সরকারকে স্বীকৃতি দিয়ে বিবৃতি প্রকাশের পাশাপাশি খন্দকার মুস্তাকের কাছে পাঠানো বার্তায় বাংলাদেশের নাম পাল্টে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে উল্লেখ করা হয়। বাংলাদেশের জন্য 50,000 টন চাল, 1 কোটি গজ কাপড় এবং 50 লাখ গজ সুতি কাপড় পাঠান ভুট্টো। বঙ্গবন্ধু হত্যার পর 16-ই আগস্ট চীন, পাকিস্তান, লিবিয়া, সৌদি আরব খুনি মুস্তাক সরকারকে অভিনন্দন জানায়। হাউ ইট ইজ পসিবল একটা অনির্বাচিত সরকারকে? পাকিস্তানি বঙ্গবন্ধুকে মেরে ফেলতে চাইছিল কিন্তু সেটা পায় নাই। আন্তর্জাতিক বিরাট চাপ ছিল, আন্তর্জাতিক চাপ ছাড়া আরো যায় যে এইখানে যে এই যে 93,000 পাকিস্তান আর্মি ছিল। পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বাইরডের কাছে ভুট্টো 17-ই আগস্ট স্বীকার করেন গত কয়েকদিন তিনি বাংলাদেশ নিয়ে খুব ব্যস্ত সময় কাটিয়েছেন। বিভিন্ন তথ্যপত্রে উঠে আসে বঙ্গবন্ধু সরকারকে উৎখাত করতে ওই সময় সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে আর্থিক সহায়তা দিতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। এমনকি বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবেও প্রচার করেছিল পাকিস্তান। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।